মসজিদের নামাজ পড়ার অনুমতি দিচ্ছে সরকার। আজকে আমরা হাজীগঞ্জ উপজেলার করোনা উপসর্গ নিয়ে এখানে হাজির হয়েছি পপুলার মিডিয়া নিউজ ডট কম এর পক্ষ থেকে। আজকে আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক খালেকুজ্জামান সাহেব, আছেন সাংবাদিক মঞ্জুর আলম, আছেন সাংবাদিক মুজিবুর রহমান এবং আমি মনোরঞ্জন বাবু। উপজেলার 4 লাখ মানুষের বসতি, এখানে উপজেলার যে শীর্ষ কর্মকর্তা তিনি করোনা আক্রান্তের পজিটিভে সবার মনটা দুঃখে ভরেছিল এতদিন, আজ ওনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, ওনার আরো একটি রিপোর্টের অপেক্ষা। আমরা এই করোনা প্রসঙ্গে জানতে চাইব ইউনুর এখন কি অবস্থায় আছেন এবং ওনার কি পরিচর্যা আছেন সাংবাদিক খালেকুজ্জামান সাহেবের কাছ থেকে। পপুলার নিউজের উদ্যোগে আয়োজিত এই বৈঠকের যিনি সঞ্চালক রয়েছেন যারা মনোরঞ্জন বাবুকে পাশাপাশি আমার আরও পাশে দুজন সাংবাদিককে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টা আমার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে আমাদের একজন শীর্ষ কর্মকর্তা যিনি হাজীগঞ্জ উপজেলা ইউনো, তিনি তার পজিটিভ আসার কারণে, রিপোর্টটি পজিটিভ আসার কারণে যে আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, আজকে আবার ওই রিপোর্টটি নেগেটিভ আসার কারণে মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে। যাই হোক, তারপরেও স্বস্তি আসলেও আমাদের হাজীগঞ্জের যে পরিস্থিতি আপনারা জানেন যে হাজীগঞ্জে এই পর্যন্ত একজন করে রোগীর মৃত্যুবরণ করেছেন যিনি চাঁদপুরে বসবাস করতেন, আর 3 জন রোগী এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন, এদের উপসর্গ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। অতএব কিন্তু দেখেন আমাদের এই অবস্থার মধ্য দিয়েও আমাদের হাজীগঞ্জের যে পরিবেশ, যে পরিস্থিতি, যে অস্বস্তিকর পরিস্থিতি, এই পরিস্থিতি এখনও বিরাজমান। প্রশাসনের দায়িত্বশীল আচরণ থাকা সত্ত্বেও আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি না হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে যে কঠিন একটা অবস্থা বিরাজ করছে। দেখেন হাজীগঞ্জে আপনি দেখেন আগামী 10 তারিখ যেখানে মাটি তুলে করার কথা ছিল সেই মাটি তুলে কিন্তু আসতে করছে, এবং যেভাবে মানুষ হুরু করে মানুষগুলো হাজীগঞ্জ ধরে আসছে এতে ভয়ানক আতঙ্কিত বিষয়টা, এই বিষয়টা আসলে কোনো কারো পক্ষে সম্ভব না। আপনারা যদি যারা আজকে এই অনুষ্ঠানে দেখছেন আপনারা যদি সচেতন, আপনারা যদি নিজেরা মনে করেন যে মৃত্যুটা আপনি ডেকে নিয়ে আসবেন তাহলে আপনি হাজীগঞ্জ ধরে আসেন, আর যদি মনে করেন না আমরা নিরাপদ থাকতে চাই, আমাদের পরিবার পরিজনকে নিরাপদ থাকতে চাই, তাহলে হাজীগঞ্জ ধরে একেবারেই প্রয়োজন যারা না আসা হয়েছে। যেভাবে ভিড় বাড়ছে, যেভাবে আমাদের জীবন, ধরেন আজকের দিনের কথা বলি, আজকের দিনে কিন্তু আমাদের মৃত্যুর হার প্রায় 5 জন, তারপরে 5 জনই আমাদের আজকে বাংলাদেশের 5 জন মারা গেছে, এবং আমার প্রায় 700-750 মতো আমাদের আক্রান্ত হয়েছে। তাহলে দিনের পর দিন, দিনের পর দিন যদি আমার কিচ্ছে আমাদের এই অবস্থাটা বেড়ে যাচ্ছে, আক্রমণটা বেড়ে যাচ্ছে, অতএব আমাদের যদি সচেতন না হই তাহলে আমরা এই জায়গা থেকে খুব সহসাই আমরা একটা দুর্ঘটনা শিকার হতে যাচ্ছি। অতএব আসলে এই শীর্ষ কর্মকর্তা যখন করোনা আক্রান্ত আবার করোনা আক্রান্ত নন, এই খবরে যতটা স্বস্তি আছে ততটাও আশঙ্কা আছে মানুষের মধ্যে মধ্যে। এই উপজেলায় জনসংখ্যার হারে এবং যে হারে এই নারী উপসর্গ নিয়ে মৃত্যুর গুঞ্জন উঠেছে এবং তা পরীক্ষার পরে বোঝা যাবে তারা কি করোনা আক্রান্ত ছিলেন কিনা। মানুষ সচেতন না হবে দিন দিন আরো বেড়েই চলবে করোনা আক্রান্ত অথবা করোনা উপসর্গের মৃত্যুর সংখ্যা। আমরা এই মুহূর্তে যে মুসলমানদের যে ধর্মীয় যে তারাবির নামাজ এবং রমজান এবং পাঁচক্ত নামাজ সেই প্রধান কেন্দ্র মসজিদ, সেই মসজিদ খোলা প্রসঙ্গে সরকার যে অনুমতি দিয়েছে সেই প্রসঙ্গে আমরা জানতে চাইব মঞ্জুর আলম পাঠকের কাছে যে মসজিদগুলো খোলার কারণে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কতটা সহায়ক হয়েছে। ধন্যবাদ মনোরঞ্জন অগ্রভাইকে আর সুন্দর একটি বিষয় উপস্থাপন করার জন্য। তো গত কয়েকদিন ধরে যে বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে বাজারে মানুষ আসবে, শপিংমলগুলো খুলবে, এই নিয়ে ফেসবুকে ঝড় উঠেছে যে মসজিদগুলো কেন খোলা হবে না। তো সেই প্রেক্ষাপটে আগামীকালকেও যে মসজিদ জোহরের নামাজের পর থেকে ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিক্রমে খোলা হচ্ছে, খোলা হচ্ছে বলতে এখানে আসলে খোলা বলতে আগেও খোলা ছিল যে 5 জন নিয়মিত যে 5 বক্ত নামাজ সেখানে এবং ঘুমায় 10 জন, এরকম একটা ধারাবাহিকতা ছিল, এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবাই আসতে পারবে। তো এই বিষয়টি আসলে আমাদের ইসলাম ধর্ম তথা বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ, সেই হিসাবে অত্যন্ত প্রয়োজন ছিল এবং মানুষের সেটা তা করতে ছিল। তবে এখানে একটা আতঙ্কের বিষয় রয়েছে, কারণ আমরা যতটুকু জানি যে COVID-19 আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখ, নাক এবং মুখ, অর্থাৎ এই 3টা মাধ্যমেই আমাদের শরীরের মধ্যে এই করোনা ভাইরাসটা প্রবেশ করে, যার কারণে হাত ধোয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা
তাহলে হাতে অংশটা হাতটা যখন মুখের মধ্যে যায় তখনই আমাদের এই মানে আমাদের শরীরের মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। তো মসজিদে যখন আমরা সেজদা দিতে যাই তখন আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের এই আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আমাদের যে ভাইরাসটা যদি আমার থেকে থাকে তাহলে আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেও এটা ছড়াতে পারে। তো সেই হিসাবে আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দিক চিন্তা করে এটার একদিক পজিটিভ আছে তেমনি একটা আতঙ্ক রয়েছে। তো আমরা যারা মুসলিম রয়েছি আমরা যদি কিছু নিয়ম মেনে মসজিদে প্রবেশ করি তাহলে আমরা আশা করি সেই আতঙ্ক থেকে আমরা এক্ষেত্রে মসজিদে যখন প্রবেশ করবো আমরা যেন যাই নামাজ নিয়ে যাই তাহলে আমার করোনার যে শ্বাস প্রশ্বাস সেটা শুধু যাই নামাজের মধ্যেই থাকবে আর সেটা আমাদের কাছে ছড়ানোর একটা পরামর্শ দিয়েছেন যে মসজিদে নামাজ পড়তে গেলে যদি ব্যক্তিগত যাই নামাজ আমরা নিয়ে যাই তাহলে করোনা থেকে অনেকটাই আমরা প্রাদুর্ভাব থেকে সংক্রমণ থেকে এড়াতে পারবো। আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি হাজিরপুর বাজারে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হোসেন ব্যাপারী, তিনি তুলে ধরবেন হাজিরপুর বাজারের বর্তমান যে চিত্র। ধন্যবাদ মনিরুজ্জামান ভাবলু আপনাকে। আসলে আমি আজ সকাল থেকে হাজিগঞ্জ বাজার ঘুরে দেখলাম, আসলে হাজিগঞ্জে এই নিয়ে 3 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এবং 1 জন করোনা নিয়ে মারা গেছে। তবে এই ক্ষেত্রে মানুষের যতটা সচেতন হওয়া দরকার তারা সেভাবে সচেতন হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার 10ই মে থেকে দেশের শপিং মলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু হাজিগঞ্জের জনগণ এসব সিদ্ধান্তের তোয়াক্কা না করেই 5ই মে থেকে দোকানপাট খুলতে শুরু করেছে। তিনি দেখিয়েছেন হাজিগঞ্জ বাজারে লকডাউন কোনো মান্না হচ্ছে না বলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভবানের জন্য হোক আর কর্মের জীবিকার তাগিদে হোক তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে যত্রতত্রভাবেই এই ব্যবসা পরিচালনা করছেন। আছে যানবাহন, আছে প্রশাসন, কিন্তু নেই করোনার সংক্রমণ এড়াবার কোনো সচেতনতা। আমরা এই মুহূর্তে শুনবো মজিবুর রহমানের কাছে যে গতকাল দেড়া একজন নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। আসলে যে তথা ফেসবুক এবং মিডিয়া এবং প্রশাসন থেকে এটা করোনার আতঙ্ক বিরাজ করেছে, আসলে বাস্তবে দেড়া ওই পরিবারের যে লিপি বেগম মারা গিয়েছেন তিনি আসলে ঠিক কিভাবে মারা গেছেন, ওনার উপসর্গটা কেমন ছিল মজিবুর রহমানের মুখ থেকে শুনি। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। আসলে কালকে যে দিলীপ বেগম মারা গেছে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। তো আমরা কালকে যেটা জানতে পারলাম, হঠাৎ করে জানতে পারলাম যে তিনি করোনায় মারা গেছে। আসলে এটা সত্যতা কতটুকু এই বিষয়ে আমি যখন একটু যাচাই করতে গেলাম, যাচাই করতে গিয়ে তিনি আসলে করোনার কোনো উপসর্গে ওনার মধ্যে তেমন ছিল না, তবে উনি দীর্ঘদিন যাবত ধারাবাহিকভাবে অসুস্থ ছিলেন। এবং আমরা আশা করবো তিনি যেন করোনা উপসর্গ মারা গেল, যেন অনেক করোনা আক্রান্ত না হয়, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুন এবং ওনার পরিবারকে শোক সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ সমবেদনা জ্ঞাপন করছি। এখন আমরা আপনি সম্প্রতি মাঠে হাজিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গিয়েছেন, সেখানে এই মানুষের মধ্যে দোকানপাটে কেমন আড্ডা দেখেছেন বা করোনা প্রসঙ্গে মানুষের ধারণাটা কি? আসলে এই করোনা প্রসঙ্গে গ্রামের গ্রাম অঞ্চলে যে মানুষগুলো সাধারণ মানুষগুলো সেটা তারা বুঝতে চেষ্টা করতেছে না। আমরা প্রতিনিয়ত বিভিন্ন পাড়া মহল্লা যাই, দোকানে আদ্রত অবস্থা মানুষদেরকে পাই এবং দোকানে গিয়ে মানুষদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি করোনার ভয়াবহতা কি, কিন্তু সেটা মানতে গ্রামের মানুষগুলো সেটা আসলে মানতে না। তো আমরা দেখি যে আজমুজ পুলিশ প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন পাড়া মহল্লা গিয়ে দোকানে গিয়ে মানুষদেরকে ধাওয়া করে, কিন্তু কিছু
যখন পুলিশ যখন চলে যায় তখনই কিন্তু আবার সেই দোকানের আগের সেই পূর্ণ চেহারাটা ফিরে আসে। আসলে তাদের মধ্যে সেই ধন্যবাদ ধন্যবাদ সাহেব ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই করোনার যে সংক্রমণ শুরু হয়েছে এবং তা হাজিগঞ্জে হানা দিয়েছে এক প্রকার, যেহেতু দুজন এখন লকডাউনে আছে, একজন রাজাশাহ আর একজন হাজিগঞ্জ বাজারে, তারা করোনা আক্রান্ত। আমরা দেখতে পাচ্ছি বা আমরা শুনেছি জেনেছি প্রশাসন থেকে ওনাদের কোনো উপসর্গ নেই, এই উপসর্গ ছাড়াই তারা আত্মবিতরণ করেছে। এভাবে হাজিগঞ্জে যদি এই করোনার প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে এই বনের অবস্থা পরিস্থিতি ঠেকানোর জন্য কি প্রশাসনকে আপনি পর্যাপ্ত বলে মনে করেন? প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ প্রশাসন কোনটা কিছু রক্ষা করতে পারবে আমাদেরকে, এরকম কিছু মনে করতেছেন? আসলে যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে আমি একজন করোনা রোগীর কাছাকাছি খুব কাছে, সেটা হচ্ছে যে যিনি ব্যাংকের কর্মকর্তা রিপোর্ট, সে আক্রান্ত হয়েছে এবং তার পজিটিভ আসছে। কিন্তু দেখেন তার যে পরিবারের সদস্যরা, আমাদের প্রত্যেকের ছয়জন সদস্যের রিপোর্ট নেওয়ার পরে নেগেটিভ আসছে। এখন উপসর্গ ছাড়াই কিন্তু মানুষের কিন্তু এটা সংক্রমণ হচ্ছে। পাশাপাশি যে রাজাশাহের যে যুবকের কথা বলা যায়, সে একজন চেয়ারম্যানের পিএস বলে আমরা জানি। তো এখানে চেয়ারম্যান বা অন্যান্য জনপ্রতিনিধিরা এখানে কিন্তু বারবারে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ওদের কিন্তু এটা সংক্রমিত হয় নাই, কিন্তু সেই সংক্রমিত হয়ে গেছে। এখন ডাক্তারি পরীক্ষা বা বিজ্ঞান কী বলে সেটা জানি না, তবে এখন দেখা যাচ্ছে এটা কোনো না কোনোভাবে সে সংক্রমিত হচ্ছে, এটা কোনো না কোনোভাবে হচ্ছে। এই হওয়াটা অর্থ হচ্ছে কিন্তু গণজমায়েত এবং কার শরীরে যে এই সংক্রমণটা আছে এরকমটা আসা থেকে বোঝা খুব মুশকিল। এই ক্ষেত্রে প্রশাসনের কথাটা যেটা আপনি বললেন, সেটা হচ্ছে প্রশাসন কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করেছে। আপনার শুধু আপনি শুধু প্রশাসন বলবেন কেন, আপনাদের আপনি নিজেও বা সাংবাদিকরা যে পরিমাণ কাজ করেছেন, আপনারা মারফত যে আমি দেখেছি ফেসবুকে বা বিভিন্ন লাইভে দেখেছি আপনারা কাজ করেছেন, কিন্তু আপনারা নিজেই তো জানেন যে আপনি যে পরিমাণ পর্যাপ্ত প্রশাসনের দরকার, সেই জন্য সেটা প্রশাসনের সেই জন্য লোকের উচনা বলা নাই। এক্ষেত্রে আমরা একটা পরামর্শ করতে দেখবি যে ছিলেন যেহেতু যুক্ত আজকে আসে, এসেছিলাম বলি যদি প্রশাসনের সাথে অন্তত 100 থেকে 200 জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী বাইরে নিয়ে কাজ করতে আসতে প্রয়োজন, তাহলে কিন্তু আমাদের হাজিগঞ্জকে অনেকটাই কিন্তু করতে পারতো, কিন্তু প্রশাসন এই কাজ কিন্তু করেছে। বিশেষ করে আমাদের সাংবাদিকরা যে কাজটা করছে, এই কাজটা যদি সাংবাদিকদের কাজটাকে যদি ওনারা পরে প্রশাসন ফলো করেও কাজটা করতো, তাহলে কিন্তু আমরা একটা দূর হচ্ছে। আমরা অনুষ্ঠানের আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই তিনজন অতিথির কাছেই জানতে চাইব একটি প্রশ্ন, সেটা হলো করোনার কালে আমরা ফেসবুক ব্যবহারে কতটা সতর্ক থাকতে হবে এবং কতটা নিশ্চিত হয়ে ফেসবুকে পোস্ট করতে পারবো। আমরা তিনজন থেকে তিনটা পরামর্শ শুনবো, বলুন। হ্যাঁ মজিবুর, আপনি বলুন, আপনার ফেসবুকে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি করোনার কালে? এইগুলো একটা মিডিয়াতে মানে পত্রিকার চেয়েও কিন্তু অনেক দ্রুত এই ফেসবুকের মাধ্যমে ছড়ায়। তো সুতরাং আমি নিজের সচেতন হলেই কিন্তু আমাদেরকে সচেতন করা সম্ভব। তো আমি একজন মিডিয়ার ব্যক্তি হিসেবে আমি যদি সচেতন হয়ে একটা ফেসবুকে পোস্ট না করি তাহলে অন্যরা তো আরো বেশি ডেটা আসছে এটার নেগেটিভ ছড়াবে। সংশ্লিষ্ট বিভাগের কোন বক্তব্য ছাড়া কোন বিষয়ে ফেসবুকে ছড়ানো ঠিক না। এতে করে যেমন আপনি বিভ্রান্ত, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার পরিবারের অন্যান্য যা আশপাশে যারা আপনার সাথে আমরা আশা করি করোনা ও ফেসবুকের গুজব থেকে আমরা রেহাই পেয়ে করোনা মোকাবেলা করে আগামীতে হাজিগঞ্জকে একটি সুন্দর পরিবেশ ও সামাজিক অবস্থায় নিয়ে আসতে পারবো বলে আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে।